ওম নমো ভগবতে সুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে যাদের বাড়িতে এই দিকে দরজা থাকে বা এই দিকে যখন দরজা খোলা হয় এই দিকে খোলে, জানবেন তারা জীবনে কোনোদিনও সুখ সমৃদ্ধির হদিশ পায় না, তারা টাচ করতে পারে না সুখ সমৃদ্ধিকে, ধন সম্পত্তিকে, তাদের কোনো মনোবাসনা পূর্ণ হয় না, তাদের জীবন শুধু ঝুট ঝামেলাময় সমস্যাময় হয়ে ওঠে, নানা রকম কোর্ট কাছারি পুলিশ এই সব সমস্যার মধ্যে তারা জীবন অতিবাহিত করে। চলুন আমরা আলোচনা আরম্ভ করব, কিন্তু তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সেখানে গেলে অল অপশন পাবেন সেটিও ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, বাস্তুশাস্ত্র মতে বাড়ির দরজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা সেটা মেন এন্ট্রান্স হোক বা বাড়ির আর কোনো যে সমস্ত দরজা। অবশ্যই যদি আপনি এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন, কেননা এই দরজার উপরই আপনার ভাগ্য নির্ভর করছে, এই দরজাই আপনাকে রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারে, আবার রাজ সিংহাসন থেকে রাস্তায় নামিয়ে আনতে পারে। তাই দরজা বা দরজা আপনাকে কি করতে হবে, সবসময় মাথায় রেখে আপনাকে বানাতে হবে। ধরুন, সবাইকে অনুরোধ করব, ধরুন আপনি বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি করে ফেলেছেন অলরেডি, বলবো একটু ঠিকঠাক করে নিন, না হলে জীবনে কোনোদিনও সমস্যার পিছু ছাড়া করতে পারবেন না, বাঁচতে পারবেন না, মানে না মরে বেঁচে থাকার মতন অবস্থা হবে। সেটি কি আমাদের পাথেয়, সেটি কি আমরা চাই? না। তাই উত্তর অবশ্যই না হবে, তাই অবশ্যই কোনটি শুভ কোনটি অশুভ অ্যাকর্ডিং টু বাস্তু জেনে নিন, আপনাদের উপকার হবে। সর্বদা আপনাকে এমন দরজা রাখতে হবে, দরজা ইভেন জানলাও, যে আপনি মানে কোনো হাতই দিলেন না বা বল প্রয়োগই করলেন না, দরজা খুলে গেল, এটা শুভ নয় বাস্তু মতে। তার মানে কি, যে কারোর সামনে এটি ওপেন হয়ে যাবে, তাহলে যে কেউ অযাচিতভাবে প্রবেশ করতে পারে আপনার গৃহে এবং চুরি ডাকাতি নানা রকম বা বদমতলবে আপনার ক্ষতি করতে পারে, তাই নয়। তাই বল প্রয়োগ যেন করতে হয়, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি বল প্রয়োগ করব, তারপরে খুলবে। বল প্রয়োগ মানে গায়ের জোর না, জাস্ট আমাকে একটি ক্রিয়া করার মতন, আমি একটা ক্রিয়া করব, তারই তো প্রতিক্রিয়া স্বরূপ খুলবে, তাই না? তাই এই প্রয়োগটি অবশ্যই মাথায় রাখবেন যে অটোমেটিক্যালি যেন দরজা না খুলে যায়। আপনি হাত দিয়ে খোলার চেষ্টা করলেন, তারপরে খুললো। যতই আধুনিকতার আপনি মোড়কে নিজেকে মুড়ুন না কেন, আপনার ঘরটাকে সাজানো কেন, ইন্টেরিয়ার ডেকোরেশনে আপনি যতই সুন্দর করে সাজান, একটুখানি দেখবেন দরজা যেন আপনার হাতের দ্বারাই খোলে। আপনি হাত দেবেন, প্রয়োগ করবেন বল, তারপরে যেন খোলে। সে বলটা কিন্তু শারীরিক বল, মানসিক নয় অবশ্যই, শারীরিক তবু কিঞ্চিত, খুব অত্যধিক না, যে ক্যার ক্যার করে আওয়াজ হচ্ছে, আপনি খুব জোরে প্রেস করছেন। দ্বিতীয় নাম্বার বলবো, আপনার দরজা বা দরজা সর্বদা লম্বায় বেশি থাকবে, প্রস্থে কম থাকবে, অর্থাৎ চওড়ায়। বাস্তুমতে সর্বদা যে চওড়া, চওড়ার দ্বিগুণ হওয়া উচিত লম্বা। যদি আপনার 3 ফিট চওড়া হয়, 6 ফিট লম্বা হবে, মানে দ্বিগুণ, যা আপনার যদি আপনার 2 ফিট, একটা প্রমাণ স্বরূপ বলছি, যদি 2.5 ফিট আপনার কি হয় প্রস্থ হয়, মানে চওড়া হয়, 5 ফুট হবে আপনার কি দরজা, যদিও দরজা বা দরজা কখনো 5 ফুটের হয় না, আরও বেশি হয়, কেননা 5 ফুটের 6 ফুটের মানুষ আসলে বা 5 ফুট 4 5 ফুট 5 6 তাকে তো মাথা নিচু করে ঢুকতে হবে, আর মাথা নিচু করে ঢোকাটা ঠিক নয়, মাথা ঢুকে যাবে যদি মনে না থাকে, তাই না? এটি গৃহস্থের অকল্যাণ। তাই অবশ্যই কি করা উচিত, পরিমাপ আপনাকে মাথায় রাখবেন, আপনার চওড়ার দ্বিগুণ হবে লম্বা, একদম সাদামাটাভাবে। তবে একটি কথা মনে রাখবেন, প্রধান দরজার থেকে আপনার বাড়িতে আর যা যা দরজা আছে সেই দরজা যেন কখনোই উঁচু না হয়, অর্থাৎ লেন্থের কথা বলছি, উচ্চতার কথা। ধরুন আপনার প্রধান দরজা 6 ফুট,
আর বাদবাকিগুলো 6.5, 6 ফুট, 2, 6 ফুট, 3 অন্যান্য দরজা কখনোই করবেন না। এতে কি হবে, আপনার জীবনে যে অর্থের প্রবাহ, শুভ শক্তি, সমস্ত কিছু এসে বাধাপ্রাপ্ত হবে, অটোমেটিক্যালি প্রবেশ করতে পারবে না। সবসময় প্রধান দরজা অন্যান্য দরজার থেকে একটু হাইটে বেশি রাখবেন। মাথায় অবশ্যই রাখবেন প্রধান দরজাটি সর্বদা, অর্থাৎ যে দরজাটা খুলেই আপনি ঘরের মধ্যে ঢুকছেন সেটি আপনার প্রধান দরজা। সেই প্রধান দরজা আপনি অবশ্যই সব থেকে বেশি উঁচু রাখবেন, তারপরে আপনি দরজা মাপ সবগুলো সমান রাখবেন অন্যান্য দরজাগুলোর। শুধু প্রধান দরজা একটু বেশি থাকবে লম্বায়, আর বাদবাকি সব লম্বায় এক হবে। অত্যধিক উঁচু দরজা করবেন না, 8 ফুট, 9 ফুট এরকম দরজা যাদের বাড়িতে থাকে লিখে নিন, তাদের সাথে সরকারিভাবে বা শাসক দলের সাথে বা রাজনৈতিক একটা চাপান উত্তর থাকে, সংঘর্ষ থাকে। আর অতিরিক্ত ছোট, হামাগুড়ি দিয়ে ঢোকার মতন বা মাথা নিচু করে ঢুকতে হয় এরকম ছোট দরজাও বাস্তুমতে অশুভ, সেখানে আপনার সৌভাগ্য খর্ব হয়, আপনার মান সম্মান যশ প্রতিপত্তির সেখানে খর্ব হয়, অর্থাৎ সেটা ভালো মতন কি হয় না, প্রতিভাত হয় না, ভালো মতন তার কদর হয় না। তাই কখনোই অত্যধিক ছোট মাপের লম্বাই, উচ্চতাই বলছি, এবং অত্যধিক উঁচু করবেন না। আপনার যে বাড়ি, তার বাড়ির উত্তর পূর্ব কোণে, মাইন্ড ইট, উত্তর পূর্ব কোণ মানে হচ্ছে আপনার ঈশান কোণ, কখনোই ঈশান কোণে যেন দরজা না হয়। ঈশান কোণ দেবতার স্থান, দেবতার স্থানই সেখানে হওয়া উচিত। উত্তর পূর্ব কোণে সর্বদা আপনি দেবতার স্থান বানাবেন, সেখানে যেন কোনো দরজা না হয়। এবং পূর্ব দিকের মধ্যস্থানে আপনার যে পূর্ব দিক, তার একদম ঠিক মাঝামাঝি যেন কোনো দরজা না হয়। এটি বাস্তুমতে খুবই অশুভ, এটি মাথায় রাখবেন। এটি যদি আপনি করেন পূর্ব দিকে, পূর্ব দিক হচ্ছে আপনার সাকসেসের দিক, আপনার ইচ্ছা পূরণের দিক, আপনার উন্নতি সৌভাগ্য বৃদ্ধির দিক, সেটি খর্ব হয়ে যাবে, মিডিলে কাট আপ হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। এবং দরজার যে মধ্যভাগ সেটা যেন সরু না হয়, অনেকে ডিজাইন করতে গিয়ে সরু করে ফেলেন, দরজার যে মাঝের অংশ সেটি যেন সরু না হয়, অবশ্যই মাথায় রাখবেন। সেটিও বাস্তবতে অশুভ, বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, জীবন একদম তছনছ করে দেয়। এবারে বলবো যে আপনার বাড়ির দরজা কোন দিকে, বলে দিলাম যে কোন দিকে দরজা রাখবেন না, এবং বলবো যে কোন দিকে খোলে। দেখুন, ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু উল্টোপাল্টা দরজা লাগানো হয়, আপনাকে কিন্তু এটা দেখতে হবে যে আপনার দরজা যেন ঘড়ির কাঁটার দিকে খোলে। এবারে বলবেন, ম্যাম কী করে ঘরে প্রবেশ করার সময় ঘড়ির কাঁটার দিকে, আপনি বলছেন যে ভিতর থেকে যখন বাইরে বেরোবো তখন? বলে দিই, বাড়িতে বা ঘরে প্রবেশ করার সময়, অর্থাৎ আপনি বাইরে থেকে যখন ঘরে প্রবেশ করছেন তখন দরজাটা খুলছেন, সেই দরজাটা যেন ঘড়ির কাঁটার দিকে ঘোরে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা ডান দিক থেকে বাঁ দিকে ঘোরে, অবশ্যই মনে রাখবেন। বাঁ দিক থেকে বা ডান দিকে যাচ্ছে এরকম দরজা রাখবেন না। আর ক্যাচোর কোচোর করে আওয়াজ করা দরজা রাখবেন না, তেল দেবেন, গ্রিস করবেন, নানা রকম পদ্ধতি করবেন। দুপাল্লার দরজা খুবই শুভ, দুপাল্লার দরজা করবেন। সর্বদা মনে রাখবেন যে এই ঘড়ির কাঁটার ডিরেকশনেই যেন দরজা খোলে, বিপরীত দিকে যেন খোলে না। আরেকটি কথা বলে দিই, প্রধান দরজা যেন বাইরের দিকে না খোলে। ধরুন একজন দাঁড়িয়ে আছে, আপনি দরজাটা ফট করে বাইরের দিকে খুললেন, সে তো আঘাতপ্রাপ্ত হবে, তাই না? ভিতর দিকে খোলা যেন অবশ্যই হয়, এরকম থাকে অনেকের, সেই জন্য বললাম আজকের এই দরজা আপনাদের জীবন সৌভাগ্যময় করে তুলুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।